মানব সভ্যতা অনেক প্রাচীন। ঠিক কবে থেকে যে মানব সভ্যতা শুরু হয়েছে তা আমরা সঠিকভাবে বলতে পারি না। এর মাঝে কত সভ্যতা এসেছে এবং কতগুলো চলে গেছে তার কোনো হিসেব নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ থেকে আমরা একটি নিয়মিত সিরিজ আপনাদের জন্য উপস্থাপন করব। এই সিরিজটির নাম হলো হারানো শহর। এর মাধ্যমে আমরা প্রতি পর্বে পৃথিবীর প্রাচীন রহস্যময় বেশ কিছু শহরের তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেই শহরগুলো ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আজকের পর্বে আমরা আটলান্টিসকে নিয়ে আলোচনা করব। গ্রিক মিথ থেকেই শুরু করি। সৃষ্টি শুরুর দিকের কথা, গ্রিক দেবতারা পৃথিবী ভাগাভাগি করে নিচ্ছেন। তখন সাগর দেবতা পোসাইডন ভাবলেন তিনি নেবেন একটি বিশাল মহাদেশ, যার চারপাশে থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপ এবং সাগর। তিনি যেমনটা ভাবলেন তেমনটাই করলেন। তার ছিল মোট 5 জোড়া যমজ সন্তান। প্রথম বা বড় সন্তানের নাম ছিল অ্যাটলাস। আর এই অ্যাটলাসের নাম থেকেই তিনি এই ভূখণ্ডের নাম রাখেন আটলান্টিস। দেবতা পোসাইডন নতুন ভূখণ্ডকে মোট 10টি ভাগে ভাগ করে তার সন্তানদের মাঝে বণ্টন করে দেন। সবথেকে ভালো এবং বড় অংশটি পায় অ্যাটলাস। ভূখণ্ডের সাথে সাথে অ্যাটলাসের অংশটির নাম হয়ে যায় আটলান্টিস, যা ছিল মূল ভূখণ্ডের রাজধানী। একের পর এক সাজানো জলপথ এবং স্থলপথ দিয়ে ঘেরা ছিল এই শহর। আর শহরের প্রধান আকর্ষণ ছিল এর রাজপ্রাসাদটি। ছোট্ট একটি টিলার ওপর গড়ে তোলা হয়েছিল এই প্রাসাদ। প্রাসাদটি ঘিরে ছিল 3টি খাল। প্রাসাদ চত্বরের কেন্দ্রে ছিল একটি মন্দির, দেবতা পোসাইডনের মন্দির। এই মন্দিরে নিয়মিত বসতেন রাজা অ্যাটলাস এবং তার 9 ভাই। 5 থেকে 6 বছর পর পর তারা এখানে আসতেন। তাদের শরীরে জড়ানো থাকতো কালো রঙের পবিত্র পোশাক। প্রথমে তারা এখানে সার বলি দিতেন দেবতাদের উদ্দেশ্যে। দেবতাদের তুষ্টির জন্য উৎসর্গ করতেন সারের রক্ত। তারপর শুরু করতেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আলোচনা। সবশেষে আলোচনার সার সংক্ষেপ লিখে রাখা হতো সোনার ফলকে এবং তা সংরক্ষণ করা হতো পরবর্তী বৈঠকের জন্য। এই রহস্যময় শহর জ্ঞানে বিজ্ঞানে, শিক্ষায় কৃষ্টিতে, ঐশ্বর্য সামরিক শক্তিতে ছিল অতুলনীয়। ধারণা করা হয় তারা এতটাই উন্নত ছিল যে আবহাওয়া এবং সমুদ্র নিয়ন্ত্রণ করতে পারত। এই রাজাদের সুশাসনে দীর্ঘদিন সুখে শান্তিতে বসবাস করে আটলান্টিসবাসীরা। তারপর হঠাৎ একদিন এক রাতের মধ্যে ধ্বংস হয়ে যায় আটলান্টিস। নিমিষে গায়েব হয়ে যায় আটলান্টিসের প্রায় 5 কোটি মানুষ। শক্তিশালী ভূমিকম্প দুটুকরো করে দেয় আটলান্টিসকে। পাহাড় সমান ঢেউ এসে ভাসিয়ে দেয় আটলান্টিসের নগরগুলোকে। ভেসে যায় ক্ষেত খামার আর বন বনানি। শেষের ভূমিকম্পটি ছিল সবথেকে ভয়াবহ, আর সেই ভূমিকম্পটি মহাদেশটিকে ডুবিয়ে দেয় সাগরতলে। মাত্র একদিন এক রাতের মধ্যে গোটা মহাদেশ বিলীন হয়ে যায় সাগরের গভীরে। কিংবদন্তির এই মহাদেশটি আটলান্টিক মহাসাগরে তলিয়ে যাওয়ার পর আর দেখা যায়নি কোনোদিন। আটলান্টিস নিয়ে প্রথম লিখিত তথ্য উপস্থাপন করেন দার্শনিক প্লেটো। তিনি টিমিয়াস এবং ক্রিটিয়াস নামে 2টি ডায়লগে আটলান্টিসের বর্ণনা দেন। তবে ক্রিটিয়াসের বর্ণনায় আটলান্টিসের চিত্র স্পষ্ট ফুটে ওঠে। টিমিয়াসের পুরো অংশটি পাওয়া গেলেও ক্রিটিয়াসের পুরো অংশ পাওয়া যায়নি। যদি ক্রিটিয়াসের পুরো অংশ জানা যেত তাহলে হয়তোবা আমরা আরও বিশদ তথ্য পেতাম। প্লেটো প্রায় 2400 বছর আগে জন্মগ্রহণ করেন। তখন তিনি উল্লেখ করেন এই সভ্যতা ছিল প্রায় 9000 বছর আগে। তাই বলা যায় এই সভ্যতা বা শহরের ইতিহাস প্রায় 11 থেকে 12 হাজার বছর পুরাতন। ক্রিটিয়াসে প্লেটো দাবি করেন তিনি এই তথ্য পেয়েছেন আরেক দার্শনিক সোলনের কাছ থেকে, আর সোলন এই তথ্য পেয়েছেন প্রাচীন মিশরের মন্দির থেকে। সেখানে পাপিরাসের কাগজে চিত্রলিপির মাধ্যমে এই তথ্য লেখা ছিল। পরবর্তীতে সোলন গ্রিক ভাষায় এই তথ্য অনুবাদ করেন। প্লেটোর পরে আরও অনেকে আটলান্টিস নিয়ে ধারণা দিয়েছেন। উল্লেখযোগ্য কয়েকজন সম্পর্কে আমরা জানব। ম্যাডাম বাবাৎস্কি, রাশিয়ান এই মহিলা অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি আটলান্টিস নিয়ে একটি বই লেখেন, নাম ছিল দ্য সিক্রেট ডক্ট্রিন। 2 খণ্ডের এই বইয়ে তিনি দাবি করেন আটলান্টিস লেমুরিয়া সভ্যতার উত্তরসূরি ছিল। এই লেমুরিয়া সভ্যতা এবং এর শহর নিয়ে আমরা 2য় পর্বে হাজির হব।
রুডলফ স্টাইনার, এই দার্শনিকও বলে গেছেন আটলান্টিসের কথা। তিনি গবেষণা করে দেখেন আটলান্টিসবাসীরা উড়তেও শিখেছিল। ওদের উড়োজাহাজগুলো এখনকার পৃথিবীতে উড়ার উপযোগী নয়, কারণ তখনকার দিনে বাতাস ছিল অনেক ভারী এবং ঘন। উইলিয়াম স্কট এলিয়ট, এই ব্যক্তির বর্ণনা সব থেকে নিখুঁত বলা যায়। তিনি 1896 সালে একটি বই প্রকাশ করেন, নাম দ্য স্টোরি অফ আটলান্টিস। এখানে তিনি উল্লেখ করেন আটলান্টিস শাসন করত এক শ্রেণীর অভিজাত মানুষ, তাদের সমাজ ছিল সর্বগ্রাসী সর্বনাশা। সব কিছু নিজেদের আয়ত্তে নিতে চাইতো তারা। প্রযুক্তির দিক দিয়েও উৎকর্ষতা লাভ করেছিল আটলান্টিয়ানরা। তাদের উড়োজাহাজ ঘন্টায় প্রায় 100 মাইল গতিতে উড়তে পারত, আর উড়োজাহাজ চালানো হতো ভ্রিল নামের জ্বালানি দিয়ে। কোথায় আছে আটলান্টিস? এই প্রশ্নটির এখনও পর্যন্ত স্পষ্ট কোনো উত্তর আমরা দিতে পারি না। এক এক সময়ে এক এক স্থানকে আমরা আটলান্টিস ভেবেছিলাম। অবশ্য এর পিছে বেশ কিছু তথ্য প্রমাণের প্রভাব রয়েছে। প্লেটোর ধারণা থেকে মনে করা হয় আটলান্টিসের অবস্থান ছিল আটলান্টিকের মাঝামাঝি পর্যায়ে, যা মূলত একটি মহাদেশ ও শহর ছিল। আবার অনেকের বিশ্বাস গ্রিক ক্রিট দ্বীপের কাছাকাছি অবস্থান ছিল আটলান্টিসের। ডক্টর জার্মেল স্পেনুথ এর মতে আটলান্টিস এর অবস্থান ইউরোপ ও ব্রিটেনের মাঝামাঝি উত্তর সাগরে। তিনি সেই স্থানগুলোতে অভিযান চালায় সাফল্য পান। সেখানে তিনি বিশাল দেওয়াল পান এবং অনেক ধ্বংসাবশেষ তুলে নিয়ে আসেন। হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রিচার্ড ফ্রিয়ান দাবি করেন তিনি হারিয়ে যাওয়া আটলান্টিসের হদিস খুঁজে পেয়েছেন। তিনি ও তার দল দাবি করেন স্পেনের দোলানিয়া ন্যাশনাল পার্কের জলের নিচে রয়েছে আটলান্টিস। তাদের দাবি যীশু খ্রিস্টের জন্মের 800 থেকে 500 বছর পূর্বে এই শহরের অস্তিত্ব ছিল। আধুনিক যন্ত্রপাতি এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তারা খোঁজ চালান। এডগার কেএসি নামে এক গবেষক তার সারা জীবন ব্যয় করেছেন আটলান্টিসের তথ্য সংগ্রহ করতে করতে। তার নোটবুক থেকে অনেক চমকপ্রদ তথ্য পাওয়া যায়। তিনি দাবি করেন আটলান্টিসের গভীর সম্পর্ক রয়েছে প্রাচীন মিশরের সভ্যতার সাথে। তিনি আরও দাবি করেন মিশরের গ্রেট স্ফিংয়ের টান থাবার নিচে পাওয়া যাবে আটলান্টিস যাওয়ার রাস্তা, এবং এখানে কেবল উপযুক্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। তবে মজার ব্যাপার হলো প্লেটো মূল শহরটির যেমন ব্যাখ্যা দিয়েছেন তার সাথে বর্তমান সময়ে দুটি স্থানের দারুণ মিল রয়েছে। একটি হলো গ্রিসের সান্তোরিনি শহর, আরেকটি হলো মরিটানিয়ার আই অফ সাহারা। এর কাঠামো দারুণভাবে প্লেটোর বর্ণনার সাথে মিলে যায়। বর্তমানে এখানে মরুভূমি হলেও ধারণা করা হয় কয়েক হাজার বছর পূর্বে এর চারপাশে পানি প্রবাহিত হতো এবং একটি খালের মাধ্যমে নিয়মিত সমুদ্রের পানি এখানে প্রবাহিত হতো। অনেকের কাছে অনেক রকম তথ্য প্রমাণ থাকলেও কেউ 100% নিশ্চিত হয়ে বলতে পারবে না কোনটা আসল আটলান্টিস। এই হারানো মহাদেশ, সভ্যতা এবং শহরটি খুঁজে পেতে আরও সময় লাগবে, আর আমরাও আশা করি খুব শীঘ্রই এই রহস্যময় শহরের সত্য উন্মোচিত হবে। আগামী পর্বে আমরা আরেকটি হারানো ভূখণ্ড লেমুরিয়া এবং এর শহরটি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন বন্ধুরা, আবার দেখা হবে আগামী পর্বে। তথ্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায়। আরও মজার মজার রহস্যময় রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন। পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।